আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমরা খুব সহজভাবে জাবেদা করতে শিখবো চলুন তাহলে শুরু করা যাক জাবেদা করার ক্ষেত্রে আমাদেরকে অলওয়েজ দুটা জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে এক নাম্বার যেই লেনদেনটার জাবেদা করতেছি ওই লেনদেনটার মাধ্যমে টাকা আসছে না গেছে আর দুই নাম্বার যদি টাকা আইসা থাকে কেন আসছে আর যদি টাকা গিয়া থাকে কেন গেছে এই দুটা জিনিস অলওয়েজ খেয়াল রাখবেন তাহলে যাবেদা করাটা অনেক সহজ হবে প্রথম জিনিসটা কি টাকা আসছে না গেছে আর দুই নাম্বার টাকা কেন আসছে অথবা টাকা কেন গেছে এখন আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব এই টপিকটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনি যতদিন যাবেদা করবেন ততদিন এই ব্যাপারটা আপনার যাবেদাকে অনেক বেশি সহজ করবে সো প্লিজ পে অ্যাটেনশন এইখানে আমরা দুটা জিনিস নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে যদি ব্যবসায় নগদ টাকা আসে তাহলে অলওয়েজ নগদান হিসাবে ডেবিট হবে আর যদি ব্যবসায়ী থেকে নগদ টাকা চলে যায় তাহলে অলওয়েজ নবদান হিসাব ক্রেডিট হবে এই দুটো জিনিস অনেক সিম্পল শুনেলেও আপনি যতবারই যাবাদা করতে চাইবেন এই ব্যাপারগুলি আপনার চাঁবা অনেক সহজ করে দেবে এই জিনিসগুলি অনেকটা সূত্রের মতো কখনো চেঞ্জ হবে না যতবারই আপনি যাবাদা করেন রুলসটা সেমি থাকবে সুতরাং এখানে কনসেপ্ট এইটাই যে যদি ব্যবসায় নগদ টাকা আসে তাহলে নবদান হিসাব ডেবিট আর যদি ব্যবসায় থেকে নগদ টাকা চলে যায় তাহলে নগদান হিসাব ক্রেডিট এখন আমরা আরও দুইটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব যদি ব্যবসায় পণ্য ক্রয় করা হয় তাহলে অলওয়েজ ক্রয় হিসাব ডেবিট হবে আর যদি ব্যবসায় পণ্য বিক্রয় করা হয় তাহলে অলওয়েজ বিক্রয় হিসাব ক্রেডিট হবে এখন অনেকের কোয়েশ্চেন থাকে যে ভাই পণ্য জিনিসটা কি একটা জিনিস দেখেন যে একটা ফার্মেসির দোকানে কি ক্রয় বিক্রয় করা হয় সিম্পল অ্যান্সার ওষুধ ক্রয় বিক্রয় করা হয় সুতরাং ওই ওষুধটাই হচ্ছে ওই ফার্মেসির দোকানের জন্য পণ্য সংজ্ঞার মতো করে যদি বলতে চাই তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যখন কোনো কিছু ক্রয় বিক্রয় করা হয় তখন ওইটাকে বলা হয় পণ্য এখানে আমাদের যেই ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যদি ব্যবসায় পণ্য ক্রয় করা হয় অলওয়েজ ক্রয় হিসাব ডেবিট হবে কখনো চেঞ্জ হবে না সো এই জিনিসটা ভালো মতো মাইন্ডে সেট করে নেন যে যদি পণ্য ক্রয় করা হয় অলওয়েজ ক্রয় হিসাব ডেবিট হবে আর যদি পণ্য বিক্রয় করা হয় তাহলে অলওয়েজ বিক্রয় হিসাব ক্রেডিট হবে এই জিনিসগুলি কখনো চেঞ্জ হবে না সো ভালো মতো মনে রাখেন যাতে আগামীতে কখনো ভুল না হয় আমরা জাবেদার শুরু করার আগে লাস্ট যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেনাদার আর পাওনাদার এখানে লিখাই দিছি যে পাওনাদার মানে হচ্ছে আপনার কাছে যে টাকা পায় আর দেনাদার মানে আপনি যার কাছে টাকা পান এই দুইটা জিনিস অলয়েস মাইন্ডে রেখেন কারণ এই দুটা নিয়ে নতুন যারা জাবেদা করতে চায় বা নতুন যারা হিসাব বিজ্ঞান করে তাদের অনেকেরই সমস্যা হয় তো এই জিনিসটা ভালো মতো মনে রেখেন পাওনাদার মানে আপনার কাছে যে টাকা পায় আর দেনাদার মানে আপনি যার কাছে টাকা পান এইখানে এই দেনাদার আর পাওনা নিয়ে আরেকটা জিনিস সেটা হচ্ছে বাকিতে ক্রয়ের সাথে পাওনা সম্পর্ক আর বাকিতে বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক একটা জিনিস দেখেন যদি আপনি কোনো কিছু ক্রয় করেন ধারে বা বাকিতে তাহলে নিশ্চয়ই আপনার কাছে একজন লোক টাকা পাইব মানে একজন পাওনাদার ক্রিয়েট হইলো তো বাকিতে ক্রয়ের সাথে পাওনা দ্বারা সম্পর্ক হইলো আবার আপনি যদি কারোর কাছে বাকিতে বিক্রয় করেন তাহলে আপনি তার কাছে টাকা পাইবেন তাহলে এখানে একটা দেনাদার সৃষ্টি হইলো তো এখানে ব্যাপারটা একদম সহজ যে বাকিতে ক্রয়ের সাথে পাওনা দ্বারা সম্পর্ক আর বাকিতে বিক্রয় সাথে দেনা সম্পর্ক এই দুটো লাইন একটু ভালো মনে দেখেন এর কারণ একটু পরে যখন আমরা জাবেদা করবো তখন এই জিনিসগুলি মনে রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট এখন তাহলে কয়েকটা জাবেদা করা যাক একটা ব্যবসার মধ্যে যেসব লেনদেনগুলো সংগঠিত হয়ে থাকে ওইসব লেনদেনগুলো যাবেদা করা হয় এখন তাহলে আমরা একটা ব্যবসা শুরু করি এখানে নগদ এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো এই লেনদেনটা আমরা এখন যাবেদা করব। ফার্স্ট অফ অল যাবেদা করতে গেলে প্রথমেই কী চিন্তা করতে হবে যে টাকা আসছে না গেছে এখানে দেখেন যে নগদ এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো আচ্ছা এর আগে একটা এক্সাম্পল দিই ধরেন আপনি নতুন বিয়ে করে সংসার শুরু করছেন তো আপনার ঘরে বউ আসলো না গেল স্বাভাবিক জিনিস বউ আসছে তো এইখানেও নগদ এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো তো স্বাভাবিক আপনার ব্যবসায় টাকা আসছে আর একটু আগে আমরা আলোচনা করছিলাম যদি ব্যবসায় নগদ টাকা আসে সবারই কি লিখতে হবে নগদান হিসাব ডেবিট এই জিনিসটা আমরা এখানে লিখলাম এরপর দুই নাম্বার যে জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে যাবেদা করার ক্ষেত্রে সেটা হচ্ছে যে টাকা যদি আইসা থাকে তো কেন আসছে আর যদি টাকা গিয়া থাকে তাহলে কেন গেছে এখানে যদি আমাদের টাকা আসছে তাহলে এই টাকাটা কেন আসলো স্বাভাবিক জিনিস যদি কোনো টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয় তাহলে ওই টাকাটা হচ্ছে ব্যবসার জন্য মূলধন তো এখানে বলাই যায় যে মূলধনের কারণে ব্যবসা টাকাটা আসছে এই জন্য এই মূলধন হিসাব ক্রেডিট এখানে আমাদের আলোচনাটা এইটাই যে প্রথমেই কি চিন্তা করতে হবে ব্যবসায় টাকা আসছে না গেছে যেহেতু আমাদের এই লেনদেনের মাধ্যমে ব্যবসায় টাকা আসছে সুতরাং নগদন হিসাব ডেবিট আর যেই কারণে আসছে ওই কারণটা ক্রেডিট মূলধনের কারণে আমার ব্যবসার টাকা আসছে এই জন্য মূলধন হিসাব ক্রেডিট এখন ব্যবসা মানেই তো ক্রয় বিক্রয় তো আমি ব্যবসা শুরু করে বসে থাকলে তো চলবে না আমাদের কিছু কেনাকাটা করতে হবে তো এই জন্য আমরা এখানে আনলাম নগদে পণ্য ক্রয় আমরা দশ হাজার টাকার পণ্য নগদে ক্রয় করছি এখন আমরা এটা জাবেদা করব। জাবেদা করতে গেলে আমাদের প্রথমে কি চিন্তা করতে হবে টাকা আসছে না গেছে এখন দেখেন আপনি কোনো কিছু ক্রয় করছেন নিশ্চয়ই আপনার টাকা চলে যাবে আপনি একটা কলম ক্রয় করলেন আপনার পকেট থেকে টাকা চলে যাবে ঠিক একইভাবে ব্যবসা যদি কোনো কিছু ক্রয় করা হয় ব্যবসা থেকে টাকা চলে যায় আমরা একটু কি আলোচনা করছিলাম যদি নগদ টাকা আসে তাহলে নগদান হিসাব ডেবিট আর যদি নগদ টাকা চলে যায় তাহলে নগদান হিসাব ক্রেডিট তো যেহেতু আমাদের ক্রয় করার কারণে নগদ টাকা চলে গেছে তো এই জন্য আমরা এখানে লিখলাম নগদান হিসাব ক্রেডিট আর একটু এক আমরা আরও একটি জিনিস আলোচনা করছিলাম যদি পণ্য ক্রয় করা হয় ওইটা নগদে হোক আর বাকিতে হোক অলওয়েজ ক্রয় হিসাব ডেবিট হবে এই জিনিসটা ভালো মতো মাইন্ডে রাখেন যদি পণ্য ক্রয় করা হয় নগদে হোক আর বাকিতে হোক কি ক্রয় করা হয় পণ্য যদি পণ্য ক্রয় করা হয় তাহলে অলওয়েজ ক্রয় হিসাব ডেবিট এই জিনিসটা আমরা এখানে আনলাম ক্রয় হিসাব ডেবিট আর যেহেতু নগদ টাকা চলে গেছে তাই নগদান হিসাব ক্রেডিট এখন সবসময় তার ব্যবসা নগদে করা যায় না মাঝে মাঝে ধারে বা বাকি তো করতে হয় তো এখন আমরা এক কাজ করি কিছু পণ্য ধারে ক্রয় করে নিয়ে আসি তো এখানে আমরা ধারে বিশ হাজার টাকার পণ্য ক্রয় করলাম এখন আমরা জাবেদা করতে গেলে প্রথমে কি চিন্তা করতে হয় নগদ টাকা আসছে না গেছে যেহেতু ধারে ক্রয় করছি তো নগদ টাকার তো কোনো প্রশ্নই আসে না সুতরাং নগদান হিসাব ডেবিট বা নগদান হিসেব ক্রেডিট কোনোটাই হবে না কিন্তু আমাদের আলোচনার মধ্যে যে জিনিসটা ছিল পণ্য ক্রয় করলে ধারে করুক আর নগদে করুক অলওয়েজ ক্রয় হিসাব ডেবিট তো যেহেতু আমরা এখানে পণ্য ক্রয় করছি তাই ক্রয় হিসাব ডেবিট আনলাম আর একটু মনে করে দেখেন আমরা আলোচনা করছিলাম ধারে ক্রয়ের সাথে কার সম্পর্ক পাওনাদারের সম্পর্ক তো এই জন্য এখানে পাওনাদার হিসাব ক্রেডিট এই জিনিসটা অলওয়েজ মনে রেখেন যে ধারে ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক এখন অনেক তো পণ্য ক্রয় করলাম ব্যবসায় লাভবান হইতে পণ্য বিক্রয় করতে হইবে তাই না তো আমরা এখানে নগদে পণ্য বিক্রয় টাকা আনলাম এখন এই লেনদেনটা আমরা জাবেদা করতে গেলে প্রথমে কি চিন্তা করতে হয় নগদ টাকা আসছে না গেছে যেহেতু পুরনো খাতা পত্র আছে বই পত্র আছে আপনি এগুলি কি করবেন ফেরিওয়ালার কাছে বিক্রি করে দিবেন নিশ্চয়ই ওই বিক্রি করার ফলে আপনার কিছু টাকা আসবে ঠিক একইভাবে ব্যবসায় বিক্রি করলো টাকা আসে সুতরাং যেহেতু আমরা নগদে পণ্য বিক্রয় করছি তো আমার নগদ টাকা আসছে আর আমাদের আলোচনায় কি ছিল নগদ টাকা আসে আমাদের হিসাব আরো ছিল সেটা হচ্ছে যদি পণ্য বিক্রয় করা হয় সেটা নগদে হোক আর বাকিতে অলওয়েজ বিক্রয় হিসাব ক্রেডিট হবে কি কারণে বিক্রয় হিসাব ক্রেডিট হবে পণ্য বিক্রয় করলে ওইটা নগদে হোক আর বাকিতে হোক এটা কোনো ব্যাপার না আপনি দেখছেন পণ্য বিক্রয় হয়েছে মানে কি বিক্রয় হিসাব ক্রেডিট এখন ব্যবসা করতে গেলে তো সবসময় নগদে বিক্রয় করা যায় না ব্যবসা চালাইতে হলে মাঝে মাঝে বাকি বিক্রয় করতে হয় এই জন্য আমরা এখানে বাকিতে তিরিশ হাজার টাকার পণ্য বিক্রয় করলাম এখন এটা যাবেদা করব। যাবেদা করতে গেলে প্রথমে কি চিন্তা করতে হবে নগদ টাকা আসছে না গেছে যেহেতু বাকিতে লেনদেন হয়েছে তো এখানে নগদ টাকার তো প্রশ্নই আসে না তো নগদের হিসাব ডেবিট ক্রেডিট কিছুই হবে না কিন্তু আপনাদের কি মনে আছে পণ্য বাকিতে বিক্রয় করুক আর নগদে বিক্রয় করুক সবার কি করতে হবে বিক্রয় হিসাব ক্রেডিট আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম বাকিতে বিক্রয়ের সাথে কার সম্পর্ক দেনাদারের সম্পর্ক তো আমরা এখানে আনলাম দেনাদারি হিসাব ডেভিড এখন আমরা বাকি আর নগদ এই দুটা জিনিস নিয়ে আরো কিছু ব্যাপার আলোচনা করব। এইখানে প্রথমে যে ব্যাপারটা আমরা দেখতে পারতাম সেটা হচ্ছে নগদে ক্রয় নগদে ক্রয় দিয়ে কি বোঝানো হয় সাধারণ জিনিস নগদে পণ্য ক্রয় করা হয়েছে আর দুই নাম্বারে যে জিনিসটা আছে যে পণ্য ক্রয় এইখানে দেখেন নগদ বা বাকি কিছুই বলে নেই যদি নগদ বা বাকি কিছুই না বলা হয় তাহলে এটাকে আমরা নগদে ধরে নিব তিন নাম্বার বাকিতে ক্রয় স্বাভাবিক বোঝায় যেতেছে এটা বাকিতে ক্রয় করা হয়েছে এরপর চার নম্বরে রহিম এর নিকট থেকে নগদে ক্রয় আবার এখানে বইলা দিছে যে নগদে ক্রয় করা হয়েছে এখন যার কাছ থেকে ক্রয় করুক ইট ডাজেন্ট ম্যাটার নগদে ক্রয় করছে এটা ম্যাটার করে এরপর পাঁচ নাম্বার সর্ব শেষে বলছে রহিমের নিকট থেকে ক্রয় এইখানে দেখেন নগদ বা বাকি কিছুই বলে নেই একটু আগে আমার উপরে বলছিলাম যদি লেনদেনের মধ্যে নগদ বা বাকি কিছুই বলা না থাকে তাহলে আমরা ওইটা নগদে ধরে নিমু এখন একটু চেঞ্জেস বলি যদি নগদ বা বাকি কিছুই না বলে আর ওই লেনদেনে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকে তাহলে ওইটা বাকিতে ধরে নিতে হইব নর্মালি নগদ বা বাকি না থাকলে ওইটা আমরা নগদে ধরে নিমু কিন্তু যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকে তাহলে আমরা ওইটা বাকিতে ধরে নিমু আই হোপ ইউ গেস ক্যান আন্ডারস্ট্যান্ড আমরা ক্লাস নাম্বার টুতে আরও সব নতুন সব জিনিস শিখবো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি